আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মক্কাতে আপনারা জানেন যে ঈদ উল আজহার পাশাপাশি হজেরও কার্যক্রম চলতেছে। তো আপনাদেরকে যদি হজ সম্পর্কে একটা কিছু বলি, যে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে সৌদি আরব কিন্তু ধনীদের মধ্যে অন্যতম, তাই না? আপনারা জানেন যে আমি মিনাতে অবস্থান করতেছি হাজিদেরকে সেবা দেওয়ার জন্য। তো সৌদি আরবের মতো একটা দেশে মিনাতে যারা হজ করতে আসছে, হাজিরা কি পরিমাণ কষ্ট দিয়ে করতেছে সামান্য এক বোতল পানির জন্য, আপনারা কি বললে বোঝাতে পারবো না। আপনারা ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এক একজন হাজি শুধুমাত্র পানির জন্য কতটা কষ্ট করতেছে। সৌদি সরকার যদি পানির ব্যবস্থা করতো তাহলে হয়তো বা হাজিদের এমন একটা কষ্ট হতো না। আপনারা কি আমি ভিডিওটা দেখেন পুরোটা, আপনারা তাহলে বুঝতে পারবেন। আমি কোনো দেশকে ছোট করার জন্য ভিডিওটি বানাচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি বানাইছি। আপনারা ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমাদেরকে সাধারণত প্রতিদিনের খাবার আনার জন্য আজে জিয়াতে যেতে হয়। ওইখান থেকে যেহেতু হোটেলের মধ্যে খাবারের সবার কন্ট্রাক্ট দেওয়া, তো প্রতিদিন এক একজনকে যেয়ে তারপর খাবার নিয়ে আসতে হয়। তো আমি গিয়েছিলাম, সাধারণত যেহেতু মক্কা নগরী পাহাড়ে অবস্থিত, তো পাহাড়ের টানেলের মধ্যে দিয়ে যাওয়া হয়। তো দেখেন আমি হাঁটতেছি, আমার পিছন পিছন কিছু হাজিও হাঁটতেছে। তারা যে কতটা কষ্ট করে হাঁটতেছে দেখেন। কোনো ট্রান্সপোর্টের পর্যন্ত মানে ব্যবস্থা নেই, ব্যবস্থা থাকলেও গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না, যে কারণে তারা এই পরিমাণ কষ্ট করতেছে। দেখেন কত কষ্ট করে তারা টানেলটা পার হচ্ছে। খাবার আনার জন্য যখন বের হয়েছিলাম তখন কয়েকজন হাজি বলতেছিল যে ভাই পানি হবে, সারাদিন ধরে কোনো রকম পানি খাইনি, একটু ব্যবস্থা করে দিতে পারবেন। আসলে আমরা তো কিনে পানি খাই না, আমাদেরকে তো সাপ্লাই পানি দেওয়া হয়, যেই কারণে তাদেরকে পানি দিতে পারেনি। তাছাড়া পুলিশরা অনেক ধরনের কথাবার্তা বলে পানি দিলে, যে আমরা পানি বিক্রি করতেছি, আরও নানা ধরনের কথা, যেই কারণে ঠিকমতো পানি খাওয়াতে পারি না। এত পরিমাণে হাজি তারা মিনাতে মানে আসতেছে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য, কিন্তু তারা অনেক পানির কষ্ট করতেছে। আমি জানি যে হজ মানে হচ্ছে ত্যাগ স্বীকার করা, কিন্তু তাই বলে 2024 সালে এই নয় যে পানির কষ্ট করবে সবাই। সৌদি আরব সরকার চাইলে পারত পানির একটা ব্যবস্থা করার জন্য, কেন করেনি বা আদৌ পানির ব্যবস্থা করেছে কিনা কোনো সিন্ডিকেট কিনা ওইটাও আমি জানি না। যাই হোক, ভিডিওটা মূলত আপনাদেরকে দেখানোর জন্য, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা আপনারা বলতে পারেন যে তাহলে তুমি পানি খাওনি কেন? আসলে সবাই চেষ্টা করে খাওয়ানোর জন্য, অনেকে চেষ্টা করেওছে, কিন্তু পুলিশ বাধা দেয়, পানি খাওয়াইতে দেয় না। তারা ভাবে যে আমরা পানি বিক্রি করতেছি, আকামের মধ্যে খরচ মেরে দেয়। যারা সৌদি আরব আসেন বুঝতে পারবেন, এই খরচ মারলে আপনার প্রায় 500 থেকে 600 টাকার মতো আপনার খরচ মারা হয়, যেটার ফলে আপনার যখন দেশে যাবেন তখন এই খরচ দিয়ে তারপর যাওয়া লাগে। 500-600 টাকা মানে বাংলাদেশের প্রায় 25,000 টাকার মতো বা 20,000 টাকার মতো এমন হবে। সেই কারণে ভয়ে কেউ যায় না। দেখেন কত কষ্ট করতেছে এই রোদের মধ্যে, প্রায় 48 ডিগ্রি তাপমাত্রা। আর এটা হচ্ছে আপনার রাতের কাহিনি, রাতে আরও হাজির সংখ্যা অনেক বাড়ছে আর কি। সেই কারণে আপনাদেরকে এই রাতের ভিউটাও দেখানো হয়েছে। দেখেন আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই। এরকম আরও অজানা তথ্য ভিডিও পড়ার জন্য আমার চ্যানেলটি এবং পেজটি ফলো করুন।